এবার শাকিব খান বুবলি এবং তাপসের পরকে নিয়ে কথা বলেছেন এবং শাকিব খান বলেছেন, আমি বুবলিকে নিয়ে কথা বলতে গেলে আমি নিজেকে লজ্জিত বোধ করব, নিজেকে অপমান বোধ করব, যে এমন একটা মানুষ সে আমার প্রাক্তন ওয়াইফ। মানে তিনি এটা বলতে গিয়ে এবং শাকিব খান খুব নির্দ্বিধায় কথাগুলো বলে দিয়েছেন বুবলির প্রসঙ্গে। ভাই ভাই, তার বুবলির যারা ভক্ত রয়েছেন তারা অবশ্য কেটে পড়ুন, কারণ বুবলিকে নিয়ে শাকিব খান এখানে যে কথাগুলো বলেছে সেখান থেকে বোঝা যায় শাকিব খানের সাথে বুবলির কোনো রকমের সম্পর্ক নাই। তার সাথে আমার সম্পর্ক নাই, আমার লাইফে যার কোনো অস্তিত্ব নাই, তাকে নিয়ে তার অনধিকার চর্চা আমি কেন করতে। বুবলির সাথে শাকিব খানের কোনো যোগাযোগ নাই। তিনি বলেছেন যে মুন্নি ভাবি যে স্ট্রং পারসন, তার কল রেকর্ডটা শুনে মনে হলো যে বুবলি এতটা নিস, এতটা ছোট, এতটা বাজে। কারণ শাকিব খান তিনি নিজেও জানতো এবং শাকিব খান কিন্তু এর আগেও মিডিয়াতে বেশ কয়েকবার বলেছিলেন যে বুবলির আরও অনেকের সাথে এরকম ধরনের সম্পর্ক রয়েছে, যেখান থেকে শাকিব খান অনেকবারই বুবলিকে বারণ করেছিলেন এই পথ থেকে সরে আসতে, কিন্তু সেটা করেনি বুবলি। পরবর্তীতে আবার সেই পরকে জড়াই গেলেন এবং শাকিব খান তিনি বলেন যে আমার দ্বিতীয়বারের যে ডিসিশনটা ছিল, মানে শাকিব খান অপু বিশ্বাসকে রেখে যে বুবলিকে বিয়ে করেছে, এই বুবলিকে বিয়ে করাটি তার একটা বড় ধরনের ভুল ছিল, বড় ধরনের মূর্খতা ছিল, যে আমার কারণে আমার দর্শকদের ছোট হইতে হয়েছে এবং আমাকে অনেক কিছু ফেস করতে হয়েছে। এবং তিনি বলেছেন যে মুন্নি ভাবি তিনি তার হাজবেন্ডকে নিয়ে অন্তত মিথ্যা কথাটা বলবে না এবং শাকিব খানের সাথে মুন্নি ভাবিরও কথা হয়েছে, শাকিব খানকে সব কিছুই তিনি বলে দিয়েছেন। তো সর্বশেষে শাকিব খান বলল এটা তার ব্যক্তিগত বিষয়, বুবলির সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনো রকমের কোনো যোগাযোগ নাই, সেহেতু তার ব্যক্তিগত বিষয়ে তিনি কী করবেন না করবেন সেটা একান্তই তার বিষয়ে, আমি একে নিয়ে আর কোনো কথা বলতে চাই না। তো ভাই ব্রাদার, এটা শোনার পর বুবলি ভক্তদের একটু মন খারাপ হতেও পারে। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।